Assalamualaikum, Srishti Academic School করতে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আশা করি তোমরা যে এখানে আছো সুস্থ আছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো বরাবর আমি হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর জন্য বাংলা সাহিত্য থেকে বাংলা প্রথম পত্র। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ইতিপূর্বে যে গল্পটি করেছিলাম আপ আটির ভেপো, তো তোমরা জানো বর্তমান সময় হচ্ছে আমি সিজন বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে আমরা সকল প্রকার আনন্দ জানি। তো আম থেকে শুরু হয় কি আমের পরে দেখা দেখি একটা আটি পাই, এটাকে বলা হয় আটি। আমাদের টাঙ্গাইল ভাষা সব শব্দ ব্যবহার করি কি আই বলি, আমরা কি বলি আই বলি। তো দেখো এই আগে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি জীবনী করেছিলাম, পাঠ পরিস্থিতি করেছিলাম, পাঠের উদ্দেশ্য জেনেছিলাম। তো আজকে আমরা মূল পাঠটি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এই আমাটির ভেপু গল্পে প্রধান যে সকল চরিত্রগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অপু, দুর্গা এবং সেই সাথে সর্বজয়া, হরিহর, নীলমণি রায় আর আরো অন্যান্য চরিত্র তো রয়েছে অবশ্যই, স্বর্ণকালীন গোয়ালিনী, পাশা সেতু ঠাকুরন, এই যে পাশা চরিত্রগুলো রয়েছে। তো আমরা তো চলো আমরা এই মূল আলোচনা সম্পর্কে মূল যে আমাদের গল্পের সম্পর্কে আমরা আলোচনা করি আজকে। তো গল্পটা শুরু হয়েছে সকালবেলা আটটা কি নয়টা, কয়টা বললাম সকালবেলা আটটা কি নয়টা, হরিহরের পুত্র যে অপু সে আপন মনে রোয়াক বসিয়া বারান্দায় খেলা করতেছে। রোয়াক মানে কি বলছিলাম, বারান্দা, শীতের বসে কি করতেছে, খেলাধুলা করতেছে। তো এই সময় দেখা গেছে যে যে তার টুলখা টিনের বাক্স আবার যে টিনের যে একটা ভেপু বাসে আছে চার পয়সা দামের, কয় পয়সা দামে বললাম চার পয়সা দামের, আর দু পয়সা দামে একটা পিস্তল আছে, শুধু নাটা ফল আছে এবং সেই সাথে খাপড়ার কুচি নিয়ে আর এই যে খেলার যে সামগ্রীগুলা সে লক্ষ্মীর চক্র হচ্ছে তার মায়ের অজ্ঞাত শরীর। তার মায়ের নাম কি যে এই সর্বজয়া, তার মায়ের অজ্ঞাত সে মা জানতেন না, তার সাথে সে লুকিয়ে কি করতো এগুলো রেখে দিয়েছিল। আর এমন সময় সে তাদের যে গৃহে যে বারণ আছে সেখানে সে খেলা করতেছে অপু, আর এই খেলা দেওয়া যখন সে করতেছে তখন এক পর্যায়ে দেখা গেছে যে খাপড়া বলি আমরা, তোমরা কি জানো যে আমাদের গ্রামগঞ্জে মায়েরা যে তোমার মুড়ি যে ভাজে বা এই যে অন্যান্য যে মানে বাউল যে গরম করে যে মুড়ি ভাজা হয় চাউল গরম করে, তো এই যে আবার দেখা যায় কি যে মাটির যে কলসি আছে বা যে ভাত রান্না করার যে হাঁড়িগুলো আছে এগুলো ভেঙে যখন করে থাকে সেগুলো বলা হয় কি খাপড়া, মানে খাপড়ার কুচি বলা হয়, কি বলা হয় খাপড়ার কুচি। তো এগুলো দেখে দেখে দেখি আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু যে মানে খেলাধুলা করতাম বিভিন্ন ভাবে কিন্তু, তো এই জন্য হরিহরের পুত্র যব আছে সে কি করতেছে মানে সে এরকম করতেছে তাক করতেছে বাইরে থেকে, মানে সে বারান্দা বসে বসে এরকম তাক করতেছে খেলা করতেছে, মানে গঙ্গা জলের যে খেলাটা এরকম সে পরিবার মানে তার তার মধ্যে কি চিন্তা চেতনার মধ্যে সে এনে রেখেছে। তো এরপরে যদি আমরা বলি যে এক সময়ে তাহার দিদি মানে তাদের যে বাড়িতে যে এই যে হরিহরের যে বাড়িটা ছিল সর্বজয়ের যে গৃহে উঠানের মধ্যে একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠাল তলায় এসে বলতেছে দুর্গা এসে বলতেছে অপু অপু, এভাবে কি ডাকতেছে, কাকে ডাকতেছে, অপুকে ডাকতেছে, কে ডাকতেছে, দুর্গা ডাকতেছে। তো দেখো এমন সময় তো সে আবার সে যখন বাড়িতে যখন প্রবেশ করে সে তো মানে তার ডাকটা খুব সতর্কতা বিস্তৃত ছিল, মানে সতর্ক ছিল কেন তার মা যদি ওটা দেখে ফেলে তাকে, এই জন্য তার ডাকের মধ্যে একটু সতর্কতা বিস্তৃত ছিল, একটু মিশ্রিত ছিল। তো একেবারে যখন সে ডাকতেছে তো এই সময় দেখা যায় কি যে সে এই আওয়াজটা শুনে দুর্গার আওয়াজটা শুনে অপু কি করলো তার যে মানে খেলাধুলা যতগুলো ছিল লক্ষ্মীর চতুগুলো মানে কলের পুতুলির মতো, আমরা কল বলতে বলি কি আমরা যান্ত্রিক যন্ত্রের পুতুলির মতো কি করলো সে অতি দ্রুত সে কি করলো সকল খেলাধুলা কি লুকিয়ে ফেললো। এমন সময় তো দুর্গা উপস্থিত হলো, তো সে এগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেললো। এরপরে আমরা জানবো যে দুর্গার বয়স কিন্তু 10-11 বছর, গত বছর বললাম 10-11 বছর, কত বছর 10-11 বছর, গড়টা হচ্ছে পাতলা রং অপূর্ব তত অতটা আকর্ষণ নয় আর মানে একটু চাপা আর কি, তো গায়ের একটু চাপা। আর যদি বলি আমরা যে তার বাতাসে উঠতেছে উঠতেছে তার চুল মানে রুক্ষ একদমই, আমরা যদি বলি যে তোমরা হয়তো জানো যে আমরা কিন্তু শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর দেখা যায় কি চুলে কিন্তু এক প্রকার শাইনিং দেয়, আসলে কিন্তু এটা না, মূলত কি মনে হয় যে আমরা যখন সাবান দিই মানে সাবান বন্ধ কুসু বা চুলা যদি ইউজ করা হয় মানে সাবান জাতীয় খাট জাতীয় যেগুলো ইউজ করা হয় তখন চুল কিন্তু একটা রুক্ষতা বাড়ে,
তোমাদের যে দুর্গা ছিল সেটা নিতান্ত দুর্গের সন্তান ছিল তার মধ্যে তো দেখা গেছে তারা এই সব পদার্থ মানে চিন্তার মধ্যেই তারা আনতে পারেনি এই অবস্থায় তো দেখো তার এই যেগুলো কি সে বাতাসে উড়াইতেছিল তেমন অবস্থায় যখন আসলো দুর্গা হাতে একটা নারিকেলের মালা ছিল কি ছিল নারিকেলের মালা আর কতগুলো কি মানে আম আমের কুচি একটা সে নিয়ে আসলো সে জ্বালাবে এবং এগুলো কি করবে সে আমরা বলি না তোমরা তো জানো যে আমের সাথে কিন্তু আমরা কি আম ভর্তা করে খাই তো এইজন দুর্গা মানে আম কুড়ি নিয়ে আসছে তাদের তখন তো অবাপন ছিল এবং এই মেয়েটা ছিল একটু মানে দেখা যায় কি সে দুটো কোম্পানি ম্যানেজার ছিল মানে দেখা যায় কি যে কোনো কাজের প্রতি মনোযোগ ছিল না যখন শুধু খাবার সময় হতো সে বাসায় এসে হাজির হতো অত সময় যে যেদিকে মন চায় সে বিভিন্ন জায়গায় সে বেড়ে আসতো এরপর দেখা যায় কি তখন অপুকে এসে বলতেছে যে অপু তুই কি একটু নুনার তৈল আনতে পারবি তখন অপু বলতেছে কি না দিদি আর পাবো না মা যে বকবে যে আমার কাপড় যে বাসি তো দেখা যায় কি আমার কাপড় বাসি এদিকে দুইটা বিষয় কিন্তু বলা যায় তোমরা জানো যে হিন্দু শাস্ত্র অনুযায়ী দেখা যায় কি যে কোন হিন্দু নারী বা পুরুষ যেই কেউ থাকুক না কেন তারা কিন্তু ভক্তি করে কিন্তু কোনো কিছুতে হাত দিতে চায় না তারা চাই কি আগে স্নান করে গোসল আগে পবিত্র দর্শন করবে তো দেখা যায় কি আমাদের অপু মনে করতেছে কি তার যে সব নাপাক অবস্থা বা যে শরীর অবস্থা সে যদি দেখা যায় কি সে তেলের বাটা যদি স্পর্শ করে তার মা যদি তার সাথে রাগান্বিত হয় তো এই জন্য সে কি করে নাই সে যেতে রাজি হয় নাই তেমন অবস্থায় আমাদের দিদি আমাকে মাত্র এতগুলো তুই আম দিয়ে তুই একাই খাবি এতগুলো আমি খাবো না তখন কি আর পরে কি করলো দুর্গা তাকে আর কয়েকটা দিল তাই মতো অবস্থায় দেখা দেখি যে এই খাবারটা যখন খাইতেছিল তো হঠাৎ করে তার মা এসে হাজির হলো তখন তার মাকে মা এসে যখন সে যখন শসা কাটতেছিল এমন অবস্থায় সে যখন বসেছিল তখন আমাদের অপু বলতেছে সর্বজয় যখন বসে কি করতেছিল শসা কাটতেছিল উঠোনের এক পাশে এমন অবস্থায় অপু যখন সে খাবার খাচ্ছিল খাবার খাওয়ার সময় হলো কি যে ও আম খেয়ে তো দাঁত টুকে গেছে তো এই মানে অবস্থা দেখে দুর্গা দৌড়ে গিয়ে গেছে দেখে সে বুড়ো কুটি বিস্তৃত মানে কি সে একটু রাগাতে ধরে তাকাতে পার দিকে অপর দিকে হ্যাঁ মানে তখন এই অবস্থা দেখে সে তো একদমই মানে খাবার তো অত্যন্ত থাকে কথাটা অত্যন্ত থামিয়ে দিল তো দেখা দেখি সে যখন আমাদের এই যে সম্পদ যখন বাড়ি থেকে আসলো খার কাছে যখন আসলো তখন তাকে কিন্তু আসার পরে কিন্তু আমাদের অপু কিন্তু জ্যেষ্ঠ ছিল কি মাকিতে পেয়েছে তখন বলে কি তোমাদের যে রসুর সে বলছিল অপুকে যে রসুর মানে থামো থামো যে আমার তো যত কাজ তোমাদের তো কোনো মানে কথা নেই যেই শুধু খাওয়ার সময় এসে শুধু হাজির হয়ে ওরা আর তো সবসময় কি টুটু কোম্পানি ম্যানেজার যেদিকে মন চায় সেদিকে দুর্গা তো বেড়ায় সবসময় বেড়ায় তো এক কথা দেখা গেল কি যে যখন বললো যে আম পেলি কোথায় গাছ তুমি গিয়েছে আমাদের সবাই যখন বললো অপুকে তখন দেখা যায় কি যে আমাদের দুর্গা কিন্তু সে রাগান্বিত হয়েছিল তো হঠাৎ করে দেখা গেল কি এমন সময় যে দুধ দহন করার জন্য স্বর্ণ গোয়ালি নিয়ে আসলো কে আসলো স্বর্ণ গোয়ালি তখন যে বলতেছে এই তো এই বেলা তো পর্যন্ত বাসুর বানা থাকে একটু আকাশটা বল না যদি একটু আকাশ হতো তবে তো আমাদের বাসুর জন্য একটু সুবিধা হয় কি সুবিধা হয় যে দেখা যাবে যে বাসুরটা মানে যে ডাকা নেই করে না সে তো মানে কবলে বাসুর ছোট বাসুর দেখা যায় এই বেলা পর্যন্ত বাধা থাকলে সে তো না কি মোটামুটি সে অনেক কষ্ট থাকে আর তুমি একটু আকাশটা একটু ভালো হয় তো এই কথা যখন স্বর্ণ মানে স্বর্ণকালী যখন এসে বললো মানে গায়ে দেওয়ার জন্য তো তখন এই কথাটা চাপা পড়ে গেল তা আমরা জানি যে এভাবে আমাদের এই গল্পের প্রথম অংশটি শেষ করলাম মানে আমি দুটি অংশে ভাগ করছি মূল গল্পটাকে তো আজকে প্রথম অংশ শেষ করলাম আগামী ক্লাসে তোমাদের এই গল্পের বাকি অংশটুকু শেষ করবো আশা রাখি সে পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের অনলাইনে কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবে আশা রাখি তোমরা ইউটিউবে অবশ্যই আমার পেজগুলোকে এইসব অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে আমার ক্লাসগুলো আজকে মধ্যে এর মধ্যে রেখে দিলাম তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাসায় থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু